শুনুন শুনুন সবাই শুনুন, নিয়ে যান ছোটদের জন্য জামা কাপড় ভালো ভালো দামি দামি, আপনাদের বাচ্চাদের জন্য আসুন আসুন। জামা কাপড় নিয়ে এসেছে, গিয়ে একটা জামা নিয়ে আসি। বাঘমামা বাঘমামা আমাকে একটা জামা দাও তো। ইস কি নোংরা বাচ্চা রে তুই, আর এখানে জামা নিতে এসেছিস? টাকা আছে তোর কাছে? হ্যাঁ বাঘমামা আমার কাছে টাকা আছে, এই দেখো টাকা। একে তো নোংরাওয়ালা বাচ্চা, তার উপর এত টাকা কোথায় পেলো? মনে হয় চুরি করেছে। হ্যাঁ আগে টাকাটা নিয়ে নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে টাকা দে, তারপর আমি তোকে জামা দিব। এবার আমাকে একটা জামা দাও। আগে টাকা দে, তারপর জামা দিব। কি বলছো তুমি, এখনই তো তোমাকে আমি টাকা দিলাম। একদম মিথ্যা কথা বলবি না, যা আগে টাকা নিয়ে আয়, তারপর তোকে জামা দিব। কি মশাই, আপনি বাচ্চাটাকে জামা দেননি বলে বাচ্চাটা খুব কাঁদছে, তাড়াতাড়ি বাচ্চাটাকে জামা দিন, আমি টাকা দিচ্ছি। না মশাই, আমি বাচ্চাটাকে জামা দিব না, কত নোংরা বাচ্চাটা। আমার জামা আমি ওকে পরতে দিব না, আপনি আপনার বাচ্চার জন্য নিয়ে যেতে পারেন। আসুন আসুন সবাই আসুন, ভালো ভালো জামা নিয়ে যান, আসুন আসুন। কি হয়েছে তোমার, তুমি এভাবে কাঁদছো কেন? জানো তো শিয়াল কাকু, আমি বাঘ মামার কাছে জামা নিতে গিয়েছিলাম, তারপর আমি বাঘ মামাকে টাকা দিলাম, কিন্তু বাঘ মামা আমাকে জামা দিল না, বলল নোংরা বাচ্চা তুই এত টাকা কোত্থেকে পেলি, আমি তোকে জামা দিব না, পালা এখান থেকে। আচ্ছা তুমি কান্না করো না, আমি গিয়ে তোমার জন্য একটা জামা নিয়ে আসছি। আসুন আসুন সবাই আসুন, ভালো ভালো জামা নিয়ে যান, আসুন আসুন। এই বাঘ মশাই শুনুন তো একটু, আপনি বাচ্চাটাকে জামা দেননি বলে বাচ্চাটা খুব কাঁদছে, আমি আপনাকে টাকা দিচ্ছি, একটা জামা দিন। বাচ্চাটা তো খুব বদমাশ, আপনার আগে একটা পুলিশকেও এখানে নিয়ে এসেছিল জামা কেনার জন্য, আমি জামা দিইনি, আর আপনাকেও বলছি আমাকে হাজার হাজার টাকা দিলেও আমি আমার দামি জামা কাপড় ওই নোংরা বাচ্চাটাকে পরতে দিব না। কেন আপনি পরতে দিবেন না? যদি ওই বাচ্চাটাকে দিই তাহলে ওর মতো আরো বাচ্চা এসে আমার জামা চাইবে, আর যদি সবাইকে জামা দিই তাহলে আমার জামা কাপড় নোংরা বাচ্চাটা পরবে, আমার জামা কাপড়ের ভালো পাবলিসিটি হবে না, ধনী লোকজন কেউ কিনবে না। কিন্তু বাচ্চাটাকে পড়তে দিলে তো আপনার উপকার হবে, জামা কাপড় সব বিক্রি হয়ে যাবে। আমার উপকারের কোনো দরকার নেই মশাই, আর আমি ওই নোংরা বাচ্চাটাকে আমার জামা কিছুতেই পড়তে দেব না, আপনি এবার আসতে পারেন। না বাঘটা তো দেখছি খুব বজ্জাত, টাকা দিয়েও বাচ্চাটাকে জামা পড়তে দিবে না, আমাকে একটা উপায় বের করতেই হবে। শিয়াল কাকু তুমি কি জামা এনেছো? না রে, ওই বাঘটা তার জামা কাপড় তোকে কোনোভাবেই পড়তে দিবে না। তুই কাঁদিস না, আমার কাছে একটা উপায় আছে ওই পাজি বাঘটার সব জামা নেওয়ার, তুই শুধু তোর বন্ধুদের নিয়ে বাঘমশায়ের দোকানে জামা কেনার জন্য ভিড় লাগাবি। ঠিক আছে শিয়াল কাকু, তুমি যেমনটা বলবে। এবার আপনি বুঝবেন বাচ্চাদের জামা কাপড় না দেওয়ার ফল কি হতে পারে। এই নোংরা বানর, তুই আবার এসেছিস আমার দোকানে, এবার আবার তুই তোর বন্ধুদের নিয়ে জামা কিনতে এসেছিস, দূর হ এখান থেকে, তা না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। বাবার রে কি কেলানিটাই না দিল রে, আমার হাড় গোড় একেবারে গুঁড়ো করে দিল, আমার জামা কাপড়ের গাড়িটাও নিয়ে গেল, সাথে আমার গায়ের জামা কাপড় টাকাও ছাড়লো না, উ মা গো। সবাই শোনো, শিয়াল কাকু সবার জন্য জামা নিয়ে এসেছে, কি সুন্দর সুন্দর জামা, আমাকে ওটা দাও, আমাকে ওটা দাও।